এই দাজ্জাল বের হবে ইমামুল মাহদি বের হওয়ার পরে। তারপরে দাজ্জাল বের হবে ইমাম মাহদি বের হওয়ার পর। ইমাম মাহদি কোথা থেকে বের হবেন? না, মদিনা থেকে। কোথা থেকে? মদিনা থেকে তিনি মক্কায় আসবেন এবং সেখানে কিছু মুসলিম তার হাতে বায়াত করবেন। হিসেব বলছি, দাজ্জাল বের হওয়ার আগে বের হবে ইমাম মাহদি, আর ইমামুল মাহদি ততক্ষণ বের হবেন না যতক্ষণ এই বিশ্বে একটা মালহামার সূচনা না হচ্ছে। কী না হচ্ছে? এখন প্রশ্ন করেন আমাকে, মালহামা কী? মালহামা হচ্ছে এমন যুদ্ধ যে যুদ্ধে 100 জন সৈনিকের মধ্যে 99 জন সৈনিক মারা যাবে। নবীজি বলেছেন এই মালহামায় 80টা দেশ একত্রিত হবে, 80টা পতাকা, মানে 80টা দেশ, এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 করে সৈন্য। এবং এই যুদ্ধে এমন কিছু অস্ত্র ব্যবহার করা হবে যা বিশ্ববাসী কখনো দেখেনি। এক একটা করে পারমাণবিক বোমা পড়বে, একটা করে দেশ ডিস্ট্রয় হয়ে যাবে, পৃথিবীর 3/3 মানুষ যুদ্ধে মারা যাবে, আর 1/2 মানুষ মারা যাবে যুদ্ধের পরবর্তী সময়ে দুর্ভিক্ষ, মহামারী এসব কারণে। 1/2 লোক বাকি থাকবে, 1/2 মাত্র। সেই 1/2 মধ্যে কিছু অল্প কিছু মুসলিম বাকি থাকবে যারা ইমামুল মাহদির সাথে যুক্ত হবেন। দাজ্জাল বের হবে ইমাম মাহদির পর, মানে দাজ্জালের আগেই বের হবেন ইমামুল মাহদি, আর ইমামুল মাহদির আসার আগেই হবে এই মালহামা। মানে সিকোয়েন্স হচ্ছে আগে মালহামা, তারপর ইমাম মাহদি, তারপর দাজ্জাল। এখন যারা এই যে ল্যাম্পো নিয়ে মাহদি খুঁজে বেড়াচ্ছেন, আপনাদেরকে জানাচ্ছি মাহদি এত তাড়াতাড়ি আসবেন না যতক্ষণ না মালহামা শুরু হয়। মানে আমাদের পরবর্তী ইভেন্ট হচ্ছে মালহামা। নবীজি আরও বলেছেন এই যুদ্ধটা হবে, ইরাকের নাম শুনেছেন আপনারা, ইরাকের ফোরাত নদীর নাম শুনেছেন, ইউফ্রেটিস নদী, এই নদীর নিচে একটা সোনার খনি বের হবে। এটা কেউ কেউ বলেছেন এটা অরিজিনাল সোনার খনিও হতে পারে, কেউ বলেছেন এটা হতে পারে পেট্রোলিয়াম জাতীয় কোনো ব্ল্যাক গোল্ড, বা এখন সারা বিশ্বে সোনার জায়গা দখল করেছে কিন্তু তেল, কালো তেল। তো যাই হোক, এই সোনাকে কেন্দ্র করে হবে এই যুদ্ধটা, যেখানে 80টা দেশ একত্রিত হবে। আপনারা জানেন কি না যে অলরেডি কিন্তু ওই ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন জায়গার সৈন্য ওখানে ঘাঁটি গেড়ে বসে আছে। যে দাজ্জাল বের হবে ইমাম মাহদির পর, ইমাম মাহদি আসবেন না যতক্ষণ না মালহামা শুরু হবে। আমাদের সামনের ইভেন্ট অপেক্ষা করছে মালহামা, যেটা সম্পর্কে আমি বলছি এটা এমন একটা যুদ্ধ হবে যে যুদ্ধে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো ধ্বংস হয়ে যাবে। এবং এটা আমেরিকা এবং তার যে অ্যালায়েন্স আছে, মানে জোট আছে, আমেরিকা, ন্যাটো, ইউনাইটেড নেশনস, তারপরে আপনার ইউরোপীয় ইউনিয়ন, এদের সাথে যুদ্ধে জড়াবে মূলত রাশিয়া, চায়না, ইরান। এবং এর ফলে পশ্চিমা সভ্যতার পতন ঘটবে। পশ্চিমা সভ্যতা বলে কিছু আর থাকবে না, আমেরিকা বলে কোনো কান্ট্রি আর থাকবে না, বিশ্বের বড় বড় যে দেশগুলো আছে এগুলো পারমাণবিক যুদ্ধের ফলশ্রুতিতে ধ্বংস হয়ে যাবে। 3/3 মধ্যে 1/2 মানুষই মারা যাবে, 1/2 মানুষ দুর্ভিক্ষ, মহামারী এগুলোতে মারা যাবে সামনের দিনগুলোতে। আর এই যুদ্ধটা হবে মূলত ইউফ্রেটিস নদীর সোনাকে কেন্দ্র করে, যেটা অলরেডি এখন মাইনিং শুরু হয়ে গেছে। এখন এই যে সামনে মালহামা আসতে যাচ্ছে, যেখানে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো ধ্বংস হয়ে যাবে, এই কথাগুলো অবশ্য আপনাদেরকে সেকুলাররা বলবে না, এই কথাগুলো আপনারা মিডিয়া টেলিভিশন এগুলোতে পাবেন না, এই কথা তাদের কাছেই পাবেন যারা কোরআন সুন্নার সাথে বর্তমান বিশ্বকে পড়াশোনা করে, তাদের কাছে পাবেন। আর অনেক মানুষ এগুলোকে বলতে পারে পাগলের প্রলাপ, আমরা শুধু বলি আপনারা অপেক্ষা করেন, দেখেন সামনে কী হয়। বিশ্বের বড় বড় যে রাষ্ট্রনেতারা আছেন এখনকার বিশ্বের, তারা এবং যারা সেনাবাহিনী আছেন তারা, তাদের বড় বড় নেতারা পর্যন্ত জানেন যে মালহামা যে কোনো সময় শুরু হতে পারে, যে কোনো সময় বিশ্বে এমন একটা যুদ্ধ হবে যেটাতে বিশ্বের প্রায় বড় বড় প্রতিটা রাষ্ট্র ডিস্ট্রয়েড হয়ে যাবে নিউক্লিয়ার ওয়েপেন্সের কারণে। এখানে আপনার প্রস্তুতি কী হবে? আমি কিছু প্রস্তুতির কথা বলেছি অনেক লেকচারে। আমি প্রথমে বলেছিলাম যে শহরকেন্দ্রিক জীবন থেকে গ্রাম্য জীবনে অভ্যস্ত হওয়া এবং প্রত্যন্ত জায়গাগুলোতে জায়গা কিনে রাখা, সেখানে আপনি সাপোর্ট, ব্যাকআপ কিছু প্রজেক্ট রেডি করে ফেলেন, দূরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে জমি কিনেন, সেখানে ডেইরি ফার্ম করেন, ছাগল প্রতিপালন করেন, মাছ চাষ করেন, জমি চাষ করেন, অর্থাৎ নিজেদের ফুড নিজেরা প্রডিউস করার চেষ্টা করেন। যত শহরমুখী হবেন আপনি একটা দুঃস্বপ্নের দিকে এগিয়ে যাবেন। আপনার কাছে মনে হবে যে আমি শহরে চলে যাই, আমার লাইফটা আমি নিজের পায়ে দাঁড়াবো, আপনি দুঃস্বপ্নের মধ্যে পড়ে যাবেন। আরেকটা কথা বলি,
এই যে মহামারী চলছে, এরপরে যেটা আসবে বিশ্বে সেটা হচ্ছে ভূমিকম্প, এরপরে আসতে যাচ্ছে সিরিজ ভূমিকম্প। আমাদের শহরের যে বাড়িগুলো আছে 10-তলা, 20-তলা, 30-তলা, এগুলো এক একটা কবরস্থান হয়ে যাবে, এক একটা বাড়ি এক একটা কবরস্থান। সামনে সিরিজ ভূমিকম্প আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে ভূমিকম্প অন্যতম, এবং এত ঘন ঘন ভূমিকম্প হবে যে এমনও হতে পারে সকালে একটা হচ্ছে, রাত্রে একটা হচ্ছে, আল্লাহ না করুক এমনও হতে পারে। তবে তিনটা ভূমিকম্প হবে সেটা অবশ্যই একদম মানে হলফ করে বলতে পারি আমরা। নবীজি বলেছেন এই কিয়ামতের আগে আগে শেষের দিকে তিনটা বড় বড় ভূমিকম্প হবে, একটা পৃথিবীর পূর্ব দিকে মানে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এই জায়গার দিকে একটা বড় ভূমিকম্প আসতে যাচ্ছে। যতই চেষ্টা করুক তারা এটা আটকাতে পারবে, আমরা কেউ আটকাতে পারব। একটা আসবে পশ্চিমের দিকে, মানে ওই পশ্চিমা সভ্যতা, ওরা এটা ডিজার্ভ করে যে ওরা ভূমিকম্পে ধ্বংস হবে, আল্লাহ পাক সেটা করে দেবেন। আরেকটা আসবে আরব বিশ্বে, আরবেও কিছু কিছু মুনাফিকের জন্ম হয়েছে, এখন দীর্ঘ সময় ধরে তারা উম্মার সাথে গাদ্দারি করে যাচ্ছে, এদেরও শাস্তির দরকার আছে। এখানেও একটা ভূমিকম্প আসতে যাচ্ছে সামনে, এটা আসবে সামনে। এই জন্য বলছি প্রত্যন্ত জায়গায় জায়গা কেনার চেষ্টা করুন, এবং গ্রাম্য পরিবেশে নিজেকে অভ্যস্ত করার চেষ্টা করুন, নিজের খাবার নিজের উৎপন্ন করার চেষ্টা করুন, শহরকেন্দ্রিক জীবন ব্যবস্থা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করেন। তারপরে আমি আরও বলেছিলাম অনেক লেকচারে যে ব্যাংকিং সিস্টেমের সাথে জড়াবেন না, নিজের টাকাগুলোকে আপনি হয় জমিতে কনভার্ট করেন, জমি কিনে রাখেন, অথবা গবাদি পশু পালন করেন, অথবা সোনায় রূপান্তর করেন, অথবা রূপায় রূপান্তর করেন। একটা হাদিস বলতে চাই, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ জামানায় মুমিনের শ্রেষ্ঠ সম্পদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বকরির পাল, যেগুলো নিয়ে সে ফেতনা থেকে দূরে চলে যাবে পাহাড়ি এলাকায়, সেখানে গিয়ে বসবাস করা শুরু করবে। ফেতনা এমনভাবে ঘিরে ফেলবে যে মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে কাফের থাকবে, সকালে মুমিন হবে, মানুষ দিনকে দুনিয়ার জন্য বিক্রি করে দিবে। তাই বলছি সম্পত্তিগুলোকে আপনি এই ব্যাংকিং টাকায় রাখবেন না, কারণ কাগজের টাকাটা ভেরি রিসেন্টলি কাগজের টাকার কোনো মূল্য থাকবে না। একসময় এখানে সোনার কয়েন, রূপার কয়েন ছিল না, এখন যেমন ওটা মার্কেটে নাই, দেখবেন কয়েকদিন পরে কাগজের টাকাও মার্কেটে নাই, ওটা আপনি ওয়ালপেপার করে ঘরের মধ্যে টাঙায় রাখতে পারবেন। ওই জায়গায় কী আসবে? ওই জায়গায় আসবে ইলেকট্রনিক মানি, ওই যে খালি পাঠাবেন নাম্বার মোবাইলের মাধ্যমে, অন্যান্য মাধ্যমে, টাকা ধরতেও পারবেন না, পকেটেও রাখতে পারবেন, খালি পাঠাতে পারবেন। আর কেউ কখনো বলেনি, কোনো আলেমকে বলতে শুনিনি যে এই ইলেকট্রনিক মানি আসলে জায়েজ না নাজায়েজ, এই কাগজের টাকাটা আসলেই কি জায়েজ না নাজায়েজ, কেউ এখানে ভাবে না। কিন্তু আপনাদেরকে তথ্য দিয়ে যাই, শুধু এই কাগজের টাকা আর এই ইলেকট্রনিক মানি, এই দুইটা অস্ত্রকে কাজে লাগিয়ে জায়নিস্টরা মুসলিমদের অনেক সম্পত্তি লুটে পুটে খেয়ে ফেলছে, অলরেডি অনেক সম্পত্তি, কোটি কোটি সম্পত্তি খেয়ে ফেলছে। আমরা সোনা দিয়ে ওদের কাছে ডলার কিনে নিয়ে আসি, আর ওরা ডলার ছাপায় ওদের প্রেসে, আপনার হাতে কাগজ তুলে দেয়, দিয়ে ওরা সোনা নিয়ে নেয়। আমরা ওদের কাছে তেল ওদেরকে দিয়ে টাকা ডলার নিয়ে আসে, আর ওরা অরিজিনাল সম্পদগুলো নিজের কাছে রাখছে, আপনাকে কাগজের টাকা ছড়িয়ে দিচ্ছে, যার কোনো ইন্টারেস্টিং ভ্যালু নেই। আজকে আপনি 1,00,000 টাকা দিয়ে যা করতে পারবেন, আপনি আজকে থেকে 5 বছর পর সেটা দিয়ে আর কিছুই করতে পারবেন। 1,00,000 টাকা দিয়ে সেই আপনি এখন 1,00,000 টাকা দিয়ে 2-3 শতক জমি কিনতে পারেন, কথা বলছি। সেই 1,00,000 টাকা আপনি 10 বছর পর বের করবেন, দেখবেন ওটা দিয়ে 1 শতক জমিও কিনতে পারবেন। টাকার মান কমিয়ে দেওয়া হচ্ছে, মানে আপনার শ্রমটা চুরি করা হচ্ছে, কারণ 1,00,000 টাকা কামাই করতে আপনাকে 1 বছর পরিশ্রম করতে হয়েছে। তো 1 বছরের পরিশ্রমকে তারা 6 মাসের পরিশ্রমে নিয়ে চলে আসলো, 6 মাসের শ্রম তারা খেয়ে ফেললো। এই কাজটা কারা করতো? এই কাজটা করতো কারা সেটার কথাও কোরআন বলেছে, এই কাজটা কারা করতো সেটার কথাও কোরআন বলেছে। কোরআন বলেছে যে শুআইব আলাইহিসসালামের কওম এই কাজটা করতো। তাই আমার পরামর্শ হচ্ছে আপনারা যে কাগজের টাকায় বেশি বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করে রাখবেন না, এই সম্পত্তিগুলোকে হয় পশুপালন করেন, গবাদি পশু কিনে রাখেন, অথবা জমি কিনে রাখেন, বা সোনা কিনেন, বা রূপা কিনেন। আমাদের নবীজি বলেছিলেন শেষ জামানায় মুমিনের শ্রেষ্ঠ সম্পদ হবে এগুলো, অর্থাৎ গবাদি পশু, জমি, আপনার সোনা এবং রূপা। আরও কিছু পরামর্শ দেই আমরা শেষ জামানায় কী করতে হবে, সেটা হলো যে ভাই শেষ করছি, শেষ জামানায় আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, বেশি বেশি জ্ঞান অর্জন করবেন,
এবং আমি অনেকগুলো সাবজেক্টের নাম বলেছি, এই সাবজেক্টগুলো পড়ে দেখবেন। আমি আরও বলবো শেষ জামানায় জ্ঞান অনুযায়ী আমল করবেন, আগামীকালের জন্য অপেক্ষা করবেন না, জ্ঞান অনুযায়ী আমল করবেন। আর যেটা করবেন শেষ জামানায় এই জামানায় মুসলিমদের মধ্যে বিভক্তি ছড়াবেন না, সবাইকে একসাথে নিয়ে কাজ করার চেষ্টা করবেন, দলীয় বিভক্তিটা ছেড়ে দিবেন। একটা মানুষ সে যে কোনো মাযহাবের অনুসরণ করুক না কেন, সে যদি আল্লাহ রাসূল কোরআন এগুলো বিশ্বাস করে তাকে ভাই মনে পড়ে, একসাথে থাকার চেষ্টা করেন, জামাতবদ্ধ হয়ে থাকার চেষ্টা করেন, বিচ্ছিন্ন হবেন না। যদি কোনো বিষয়ে আপনার সাথে দ্বিমত থাকে সেটা আপাতত চুপ করে থাকেন, কারণ এখন আমাদের বিভক্তির সময় নয়, ঐক্যের সময়। আর কখনও এই উম্মা প্রত্যেকটা বা একশোটা বিষয়ের একশোটা দিয়ে একমতে পৌঁছাবে না, কখনো ইখতিলাফ থাকবেই, তারপরেও আমরা ভাই। এটা করবেন। আরেকটা কাজ করবেন, সেটা হলো যে আপনাদের সন্তানদেরকে ভালো করে মানুষ করার চেষ্টা করেন, কারণ এরাই ইনশাআল্লাহ আগামী দিনের সময়টা পেয়ে যাবে। আমি বারবার বলছি যে কোরআন এবং হাদিস যদি আপনি ঘাটা শুরু করেন দেখবেন শেষ জামানার একশোটার মধ্যে প্রায় 95টা আলামত এখন দু চোখ দিয়ে দেখা যায়। উঁচু উঁচু দালান কোঠা দেখতে পারবেন, শেষ জামানার কেয়ামতের আলামত। বেশি বেশি ভূমিকম্প হচ্ছে, ন্যাংটা নারীর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আপনি দেখবেন মুসলিমদের রক্ত সারা বিশ্বে, আপনি দেখবেন যে পিতামাতার সাথে দাসীর মতো আচরণ করা হচ্ছে, আপনি দেখবেন খালি মহামারী, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, এগুলো সবই কেয়ামতের সাইন, সবগুলো কেয়ামতের আলামত। এই যে ইসরায়েলের উত্থান, এই জেরুজালেমের উত্থান, ইহুদিদের একচেটিয়া আধিপত্য, মুসলিমদের কোণঠাসা অবস্থা, এই সব কিছুই শেষ জামানার সাইন। দাজ্জালের অনুসারীদের এত সক্রিয়তা, সারা বিশ্বের প্রযুক্তি, অর্থনীতি, রাজনীতি সব নিয়ন্ত্রণ করা হচ্ছে, সবই শেষ জামানার সাইন। এবং সামনে যে সাইনগুলো আসবে সেটা হচ্ছে এই মালহামা, তারপরে পারমাণবিক যুদ্ধ, তারপরে সারা আকাশ ধোঁয়ায় ঢেকে যাবে, আপনি অক্সিজেন নেওয়ার বাতাস পাবেন না। এই জন্যে আমি যে পরামর্শগুলো দিলাম যে আপনি প্রত্যন্ত জায়গায় ব্যাপারে চিন্তা করেন, টাকা পয়সাগুলো সোনার উপায় কনভার্ট করেন, ঐক্যবদ্ধ থাকেন, জ্ঞান অর্জন করেন, জানা অনুযায়ী আমল করেন, ইনশাআল্লাহ আশা করা যায় যে শেষ জামানায় আমরা ওই যে গুটি কয়েক মুসলিম যারা ইমামুল মাহদির সাথে যুক্ত হয়ে এই পুরো বিশ্বে আবারও ইসলামী খেলাফত কায়েম করবে, আল্লাহ চাইলে আমরা তাদের সাথে অন্তর্ভুক্ত হতেও পারি। আর যদি আমরা না পারি ইনশাআল্লাহ আমরা এমন প্রজন্ম লালন করে দিয়ে যাব, ইনশাআল্লাহ আমরা এমন প্রজন্ম গড়ে দিয়ে যাব যারা ইনশাআল্লাহ তাদের সাথে যুক্ত হবেন। কারণ শেষটা হবে এভাবে যে এই মালহামার শেষের দিকে গিয়ে ইমামুল মাহদি যখন বের হবেন তখন তার হাত ধরে এই যে কনস্টান্টিনোপল এবং জেরুজালেম মুসলিমরা আবার বিজয় করবে ইনশাআল্লাহ। তারপরে যখন দাজ্জালের অনুসারীরা তাদেরকে ঘিরে ফেলবে তখন আল্লাহ পাক আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এবং ঈসা আলাইহিস সালামের হাতে এই দাজ্জাল নিহত হবে, অর্থাৎ সত্যিকারের মাসিহ মিথ্যা মাসিহকে হত্যা করবেন। প্রত্যেকটা ইহুদিকে গুনে গুনে হত্যা করা হবে, একটাকেও বাদ দেওয়া হবে, তারা যত কিছু চেষ্টা করুক কিছুই করতে পারবে। এবং এই ইহুদিদেরকে হত্যা করার পর ওই জেরুজালেমেই আবারও ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে এবং সারা বিশ্বে প্রতিটা বাড়িতে, প্রতিটা দেশে, প্রতিটা জায়গায় যারা তখন জীবিত থাকবে, নিউক্লিয়ার যুদ্ধের পর যারা জীবিত থাকবে, ওই পুরো বিশ্বে ইসলামী খেলাফত আবারও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরও 40 বছর এই খেলাফত থাকবে, এই খেলাফত 40 বছর পর শেষ হয়ে যাবে, ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে, তিনি বিয়ে করবেন, তার সন্তান হবে, তার মৃত্যুর পর তাকে দাফন করা হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। তারপর ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পর মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এবং ওই খারাপ মানুষগুলোর সামনে হঠাৎ করে একদিন দেখবেন কিয়ামত হয়ে গেছে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তাওবার দরজা ক্লোজ হয়ে যাবে, এভাবে ইতিহাসের সমাপ্তি ঘটবে।